যে মজহব, যে সমস্ত ইমাম সাহেবরা তারা হাদিস আর কোরআনকে সামনে রেখে শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইলকে ইজতিহাদ করে বাহির করেছেন, এই সমস্ত মজহবগুলা শরীয়তের পরিপন্থী না, কোরআন ও হাদিসের পরিপন্থী না। বরং এই মজহবগুলা, এই সমস্ত ইমাম সাহেবরা কোরআন আর হাদিসকে সামনে রেখে তারা মাসাইল বাহির করেছেন। আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করলে এই জিনিসটা একটা উদাহরণ সহকারে এই জিনিসটা প্রকাশ হয়ে যাবে। যেমন আমরা সূরায়ে মাইদার একটা আয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন وإن كنتم جنبا فطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا يا آيات المدي الله پاک رب العالمين سورة مائدار اكتي آيات ار اكتي آيات المدي الله پاک رب العالمين وزور حكم دي سن نا اپنار تيموم رو حكم دي سن ار غسل رو الله پاک رب العالمين اكي آيات المدي الله پاک رب العالمين حكم دان کرو سن يتا الله پاک رب العالمين محطو এখানে যে বিষয়টা আমাদের লক্ষ্য করা সেটা হলো যে এখানে একটা শব্দ, একটা অক্ষর আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যবহার করেছেন, আর এই অক্ষরের যে অর্থ বাহির করা হয়েছে, এই অক্ষরকে সামনে রেখে এর ভিতরে যে বিভিন্ন অর্থ পাওয়া যায়, আইম্মায়ে মুজতাহিদিনরা তাদের মাসআলা এখান থেকে বাহির করেছে। এখানে যে মজার যে বিষয় হলো সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলমিন যে ওযুর বিষয়ের মধ্যে মাথা মশা করার কথা বলতেছেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন ওয়ামসাহু বিরুউসিকুম, যে তোমরা তোমাদের মাথাকে মসাহ করবে। এখানে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আরবি শব্দ ব্যবহার করেছেন তা হলো বা শব্দ, যেটা আমরা আলিফ বা যে অক্ষর আছে দ্বিতীয় অক্ষর আলিফ বা, এই বা অক্ষরটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যবহার করেছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন চাইলে এভাবে বলতে পারতেন ওয়ামসাহু রুউসাকুম, যে তোমরা তোমাদের মাথাকে মসাহ করো, কিন্তু তা না বলে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথার কিছু অংশকে তোমরা মসাহ করো। এখানে আইম্মায়ে কেরাম যারা আছেন, যেমন চার ইমাম, যে মজহবের চার ইমাম আছেন, ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফিঈ আর ইমামে আহমদ রহমতুল্লাহ আলাইহিম, তারা এই আয়াতটা সম্পর্কে ইশতিহার করেছেন যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ামসাহু বিরুউসিকুম কেন বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তো ওয়ামসাহু রুউসাকুমও বলতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ামসাহু বিরুউসিকুম। এখন যে বা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন, এই বাটা কোন কোন অর্থে ব্যবহার হয়? আরবি ভাষা অনুযায়ী এই শব্দ বা এক মায়নায় ব্যবহার হয়, যেটাকে আরবি ব্যাকরণের হিসাবে বলা হয় জাঈদা, যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শব্দ বা ব্যবহার করেছেন এই বাটা হলো জাঈদা, অর্থাৎ এটা অতিরিক্ত। আর অনেক সময় বিভিন্ন ভাষায় আমরা দেখি যে অনেক সময় আপনার অতিরিক্ত অক্ষর ব্যবহার করা হয়, এটা ভাষার আপনার একটা অলঙ্কার, এটা ভাষার আপনার একটা সৌন্দর্য। যেমন আমরা যখন ইংরেজিতে নলেজ আমরা বানান করি, তখন আমরা লিখি কে এন ও ডব্লিউ এল ই ডি জি ই, অথচ এই কেটাকে উচ্চারণ করা হয় না, বলা হয় নলেজ, অথচ লেখা হয় কে দিয়ে। আমরা যখন ইংরেজিতে বানান করি নি, হাঁটু যেটা, বানান করা হয় কে এন ই ই, বুঝতে পারতেছেন? মানে শব্দটা লেখা হয় একটা অক্ষর বাড়িয়ে, কিন্তু এই অক্ষরটা উচ্চারণ করা হয় না। তদ্রুপভাবে আরবি ভাষার মধ্যেও অনেক শব্দ আপনার এই অর্থে ব্যবহার হয়, যেটাকে আরবি অলঙ্কার জ্ঞানে বলা হয় এটা জাঈদা, এই শব্দটা অধিক, এই শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন অতিরিক্ত ব্যবহার করেছেন। এখানে ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফিঈ আর ইমামে আহমদ, তারা এই শব্দটা যখন দেখলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ামসাহু বিরুউসিকুম, তখন ইমামরা কি করলেন যে এই শব্দটা এখানে কোন মানায় আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন তা একটু তালাশ করে দেখা যাক। এখন ইমামে মালিক আর ইমামে আহমদ রহমতুল্লাহ আলহি ওনারা বলেন এই শব্দটা এখানে ওয়ামসাহু বিরুউসিকুম, এই শব্দটা এখানে হবে জাঈদার অর্থে, জাঈদার অর্থে অতিরিক্ত। আর উনাদের মতে যেহেতু এই শব্দ অক্ষর বা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন জাঈদা, সেই অর্থে উনাদের অর্থে ওনাদের মত মতে ওযুর মধ্যে সমস্ত মাথা মসাহ করা ফরজ, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে বা ব্যবহার করেছেন সে বাটা হলো বা জাঈদা, অর্থাৎ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন যে সমস্ত মাথা মসাহ করবে। ইমামে মালিক রহমতুল্লাহ আলহি আর ইমামে আহমদ রহমতুল্লাহ আলহি এই শব্দ বাটাকে জাঈদার মানায় ব্যবহার করেছেন। অন্যদিকে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহি আর ইমামে শাফি রহমতুল্লাহ আলহি তারা বলতেছেন এখানে যে শব্দ বা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন, এই বাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন, আরবিতে বলা হয় বাদিয়া, বাদিয়া মানে অংশ বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাটাকে এখানে ব্যবহার করেছেন।
এখন ইমামে আবু হানিফা আর ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে যেহেতু এই শব্দটা বা বাজিয়তের মানায় অংশ বোঝানোর মানায় আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন, সেজন্য ওযু করা অবস্থায় সমস্ত মাথা মসাহ করা জরুরি না। মাথার একটা অংশ যদি কোনো মানুষ ব্যবহার করে ফেলে, কোনো অংশ যদি মসাহ করে ফেলে, তাহলে তার মসাহটা হয়ে যাবে। এখন দেখেন ইমামে মালিক আর ইমামে আহমদ রহমতুল্লাহ আলহির এক ইজতিহাদ, আর ইমামে আবু হানিফা আর ইমামে শাফি রহমতুল্লাহ আলহির অন্য ইজতিহাদ। এই দুটা ইজতিহাদের মধ্য থেকে কোনো একটাকে আপনি ভুল বলতে পারবেন না, কেননা আরবি ব্যাকরণ, আরবি সাহিত্য, আরবি ভাষা, আরবি গ্রামার অনুযায়ী দুটা ব্যাখ্যাই সাহি। কেননা আরবি ভাষার মধ্যে অনেক সময় এরকম অতিরিক্ত মানা বোঝানোর জন্য এই সমস্ত শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে বলেছেন, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিসের মধ্যেও তা বর্ণনা করেছেন। যেমন একটু আগে বলছি যে সাহাবি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন যে জনাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের মধ্যে সূরা ওয়াত্তুর পড়েছেন, আর বলেন কারা ফিল মাগরিবি বিত্তুর। এখানে আসলে বলার কথা ছিল কারা ফিল মাগরিবি আত্তুর, যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের মধ্যে সূরা তুর তিলাওয়াত করেছেন, কিন্তু সাহাবী তা না বলে বলেন কারা ফিল মাগরিবি বিত্তুর, যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের মধ্যে সূরা তুরের কিছু অংশ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, তিলাওয়াত করেছেন। এখানে চারজন ইমাম, দুইজন একদিকে হয়ে গেলেন, অন্য দুজন অন্যদিকে হয়ে গেলেন। এখন যদি কেউ বলে যে ইমামে আবু হানিফা আর ইমামে শাফি রহমতুল্লাহ আলহির যে মত সেই মতটাই সঠিক, আর ইমামে মালিক আর ইমামে আহমদের যে মত সেই মতটা ভুল, তারই কথা ভুল। আবার যদি কেউ বলেন ইমামে মালিক আর ইমামে আহমদ রহমতুল্লাহ আলহির যে তত্ত্ব, যে ইজতিহাদ, সেটা ভুল, আর ইমামে আবু হানিফা আর ইমামে শাফি রহমতুল্লাহ আলহির তাহি সহি আর শুদ্ধ, তার কথাও ভুল। এরপরে আবার ইমামে আবু হানিফা আর ইনি ফিকার যে বিষয়টা, সুবহান, একটা মজার একটা বিষয় যে এই সমস্ত আইমায়ে কেরামরা যে কিভাবে রাত দিন একাকার করে তারা যে কোরআন আর হাদিস থেকে মাসাইল বাহির করেছেন, আল্লাহু আকবার। আসলে অনেক সময় হয় কি, না বুঝে এই সমস্ত ইমামদের সম্পর্কে অনেক মন্তব্য করে ফেলা হয় আর বলা হয় যে এই সমস্ত ইমামদের যে মজহবিগুলো কোরআন হাদিস পরিপন্থী, আল্লাহু আকবার, সমস্ত জীবন যারা উৎসর্গ করেছেন এই কোরআন আর হাদিসের খিদমতের জন্য। এরপরে ইমামে শাফিঈ আর ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহর মধ্যে আবার একটা বিষয় নিয়ে আবার দ্বিমত হলো। শ্রদ্ধেয় ইমাম সাহেবরা, তারা যে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আলোচনা করেছেন, একে অন্যর সাথে আপনার যে দ্বিমত পোষণ করেছেন, সেই দ্বিমত পোষণটা অবশ্য হয়েছে দলিলের ভিত্তিতে। প্রত্যেকজন ইমামের কাছে একটা দলিল ছিল যার কারণে তারা একজনে আরেকজনের সাথে বিভিন্ন মাসলা দিয়া দ্বিমত করেছেন। আর এটা হলো ইসলামের একটা বৈশিষ্ট্য, ইসলামের একটা সৌন্দর্য, যে শরীয়তে যে আমাদের উসুলি মাসাইল যেগুলো আছে এগুলা বিষয় নিয়ে সব ইমাম একমত। এরপরে নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, রমজানের রোজা রাখতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে সব ইমামরা একমত। ইমামদের মধ্যে যে মতবিরোধ আপোষের মধ্যে বা ভিন্ন মত যা তারা পোষণ করেছেন শুধুমাত্র মাইনর ইস্যু নিয়ে, ছোট্ট ছোট্ট যে সমস্ত মাসাইল আছে এই মাসাইলগুলোর মধ্যে আইমায়ে কেরামরা ভিন্ন মত পোষণ করেছেন। আর এই ভিন্ন মতটা পোষণ করেছেন তাদের ব্যক্তিগত কোনো স্বার্থের কারণে নয়, অবশ্যই কোরআন আর হাদিসকে সামনে রেখে এই সমস্ত আইমায়ে কেরামরা তাদের ব্যক্তিগত রায়কে পেশ করেছেন। যেমন ইমামে শাফিঈ আর ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এখানে যে শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন অক্ষর ওয়ামসাহু বিরুউসিকুম, তারা দুজন এটাকে কোন মানায় নিয়েছেন, বাজিয়তের মানায়, যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বোঝাতে চাচ্ছেন যে মাথার একটু অংশ যদি তোমরা মাসাহ করে ফেলো তাহলে তোমাদের ওযু হয়ে যাবে। এখন ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি এই বাটাকে একেবারে শাব্দিক অর্থে নিয়ে নিয়েছেন। ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন একজন মানুষ যখন ওযু করে, ওযু করা অবস্থায় যখন মাথা মাসাহ করবে, তখন যদি সে একটা চুল পরিমাণ মাথা মাসাহ করে ফেলে তার মাসাটা হয়ে গেছে। আর শাফিঈ মজহবের বড় ইমাম ইমাম নববী রহমতুল্লাহ আলহি উনি বলেন যে মিনিমাম সর্বনিম্ন তিনটা চুল মাসাহ করতে হবে, তা না হলে তার মাসাহ হবে না। অর্থাৎ শাফিঈ মজহবে এই শব্দটা যে আপনার অক্ষর বা একে শাব্দিক অর্থে নেওয়া হয়ে গেছে আর বলা হয়েছে যে এক চুল পরিমাণ বা তিন চুল পরিমাণ যদি কেউ মাসাহ করে ফেলে তাহলে তার মাসাটা হয়ে যাবে। এখন বলেন ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলহির এই মত কি ভুল? না, অবশ্যই না। কেননা কোরআন শরীফে যে শব্দ আল্লাহ ব্যবহার করেছেন ওয়ামসাহু বিরুউসিকুম, এই বিরুউসিকুমের মধ্যে আপনার এই যে মানা ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহ গ্রহণ করেছেন সেই মানার গ্রহণযোগ্যতা এইখানের মধ্যে বিদ্যমান আছে। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন দেখি এই শব্দটা সম্পর্কে কোনো ব্যাখ্যা হাদিসে পাওয়া যায় কিনা। এখানে একটা জিনিস মজার জিনিস হলো, সেটা হলো যে এই যে আজকে বলা হয় বিশেষভাবে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহির মজহবটা হাদিস দ্বারা সমর্থিত না, বা ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহি তার মজহবকে হাদিস থেকে প্রমাণ করেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ,
আল্লাহ ফাকরবুল আলমিনের মেহরবানিতে 17-18 বছর হয়ে গেছে আমার নিজেরই হাদিস পড়াইতে, আলহামদুলিল্লাহ। এরকম কোনো মাসলা এখনো সামনে আসেনি যে মাসলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিস ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রমাণ করেছেন। হ্যাঁ, যখন কোরআনের আয়াত পাওয়া যায় না, যখন হাদিস পাওয়া যায় না, যখন কোনো সাহাবায়ে কেরামের কোনো ফতোয়া পাওয়া যায় না, তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, দেখো আকল দ্বারা কিয়াস দ্বারা এই মাসলাটার কোনো সমাধান বাহির করা যায় কিনা। কিন্তু সর্বপ্রথম যে প্রাধান্যভাবে সেটা হলো কোরআন, তারপরে হাদিস, তারপরে সাহাবায়ে কেরামের ফতোয়া বা সাহাবায়ে কেরামের ইজমা। এখন এই মাসলা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে যদিও এই শব্দ বা বাজিয়তের মানা আংশিক বোঝানোর অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন, কিন্তু এই বা সম্পর্কে ব্যাখ্যা হাদিসে পাওয়া যায় কিনা একটু দেখা যাক। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে একটা হাদিস পাওয়া যায় যে হাদিসটা বর্ণিত সৈয়দুনা মুগিরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর এই হাদিসটা আছে সহিহ মুসলিম শরীফে। উনি বলেন যে জনাবি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যে এখানে পেশাব পায়খানা করার জায়গা ছিল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে গেলেন, আর ওখানে গিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতা গ্রহণ করার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে জনাবি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, আর ওযু করার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা মাসা করলেন, মাথা যখন উনি মাসা করতে লাগলেন, সৈয়দুনা মুগিরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মাসা করলেন মিকদার নাসিয়াতি, হাদিসের শব্দ যেটা সেটা হলো মিকদার নাসিয়া, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা অতটুকু পরিমাণ মাসা করলেন যতটুকু পরিমাণ একজন মানুষের কপাল হয়। মানুষের যে কপালটা আছে, সাধারণ মানুষের যে কপাল হয়ে থাকে, সেই কপালটা ফোরহেডটা মানুষের মাথার এক চতুর্থাংশ হয়ে থাকে। মাথাকে যদি চার ভাগে বিভক্ত করা হয়, তে মানুষের কপালটা এক কোয়ার্টার, এক চতুর্থাংশের মধ্যে এক অংশ। সৈয়দুনা মুগিরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি জনাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মাসা করতেছেন, আর মাথা মাসা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার এক চতুর্থাংশ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ চার অংশের এক অংশ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসা করলেন। এখন মজার বিষয় হলো, সৈয়দুনা ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে কোরআন শরীফের এই শব্দটা যেহেতু মুজমল, মুজমল মানে এটার উব একাধিক মানা আছে, সেজন্য ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে তাহলে এই শব্দটার ব্যাখ্যা হাদিসে জনাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন তা দেখা যাক। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহি যখন হাদিস তালাশ করলেন, হাদিস তালাশ করতে করতে ওনার সামনে সৈয়দুনা মুগিরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা আসলো। উনি বললেন যে যেহেতু কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিরুউসিকুম, আর বিরুউসিকুমের একাধিক মানা আছে, আর এই মানাটা নির্ধারণ করতেছে হাদিসে মুগিরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে, সেজন্য ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহি সেই হাদিসটা গ্রহণ করলেন আর বললেন মাথা যখন মাসাহ করা হবে ওযুর মধ্যে, তখন মাথা এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ করা হলো ফরজ। আর যেহেতু কোরআন শরীফে বলা হয়েছে ওয়ামসাহু বিরু উসিকুম, যে মাথা মাসা করো, আর এইখানে বিরু উসিকুম ইমামে মালিক আর ইমামে আহমদ যে মানায় নিয়েছেন, অর্থাৎ এখানে বা শব্দ এসছে জাইদা, অর্থাৎ অতিরিক্ত। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন সেই কোরআন শরীফের মানাকে সামনে রেখে সমস্ত মাথা মাসা করা হয়ে যাবে ফরজ। বুঝতে পারতেছেন? ইমামে আবু হানিফা রাহিমা বলতেছেন যে যেহেতু কোরআন শরীফের এক অর্থ এখানেও বোঝা যায় যে এখানে সমস্ত মাথা মোসাহ করা দরকার, সেজন্য কোরআন শরীফের জাহিরি মানার দিকে লক্ষ্য রেখে ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন সমস্ত মাথা মাসাহ করা একবার হলো ফরজ, আর যেহেতু হাদিসের মধ্যে আসছে জনাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চতুর্থাংশ মাসাহ করেছেন, সেজন্য এক চতুর্থাংশ মাসাহ করা হবে ফরজ। সুবহানাল্লাহ! এভাবে বিভিন্ন মাসআলা আইমায়ে কেরামরা হাদিস থেকে ওনারা বাহির করেছেন, আর হাদিস থেকে কোরআন থেকে ওনারা যে মাসালা বাহির করেছেন, আর মাসালা বাহির করার পরে যে আপসের মধ্যে যে একটু মতবিরোধ হয়েছে, যে মতানৈক্য হয়েছে, একাধিক মত যে হয়েছে, সেই একাধিক মতটা আপসের মধ্যে ইখতিলাফ আর জিদ অথবা কোনো হিংসাহিংসির কারণে হয় নাই, কোরআন আর হাদিসের মধ্যে এর ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়, সেজন্য আইমায়ে কেরামরা একাধিক মত গ্রহণ করেছেন।